বছর আমরা রাজপথ থেকে লড়াই করে গুলি খেয়েছি ঠিক সেই মতোই আজকের মনু সারাদিন এই শ্রমিক সমাবেশের জন্য পরিশ্রম করে না খেয়ে মিছিল করেছে বিদায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে গেছে তার জন্য সকলে মিলে আমরা দোয়া করি প্রিয় বন্ধুরা বিজয় আমাদের সম্পূর্ণ হয় নাই জাতীয়তাবাদী শ্রমিক দল ওই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা রাজপথে দাঁড়িয়েছে যারা মুক্তদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তা তো আপনাদের উত্তরাধিকার আপনাদের মানুষ এ দেশের 500 অধিক জাতীয়তাবাদী শক্তি ওই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে তার অধিকাংশই শ্রমিকদের ভাবে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জওহরলালের স্বাধীনতা ঘোষণায় এক নেতা তার বক্তৃতায় পাকিস্তান জিন্দাবাদ বলে আবার ভাড়া দেয় কিন্তু আপনার নেতা শহীদ রাষ্ট্রপতি জওহরলাল স্বাধীনতা ঘোষণা করেছে বিধায় শ্রমিক শ্রেণী লড়াই করে তাদের অধিকার আদায় করেছে ঠিক কিনা তা যদি ঠিক হয় দুটি কারণে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এক ভোটের অধিকার আমাদের ভোটের অধিকার পশ্চিমেরা ফিরিয়ে দিয়েছে দুই শ্রমিক না খেয়ে থাকে গরিব মানুষ না খেয়ে থাকে মধ্যবিত্ত না খেয়ে থাকে আর পাশ্চাত্য পশ্চিমেরা ভালো থাকে সেই দুটি অধিকার বাস্তবায়নের জন্যই তো আপনারা লড়াই করছে আর আমাদের নেতা যিনি সাত তারিখে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন তিনি 3.5 বছরের ক্ষমতার মধ্যে আপনাদেরকে গার্মেন্ট শিল্প দিয়েছে বিধায় 65 লক্ষ মানুষ চাকরি করে আমাদেরকে আলাদা মজুরি কমিশন করেছে কলকারখানা শেখ মুজিব সরকার বন্ধ করে দিয়েছে চালু করেছে শ্রমিকের ন্যায্য পাওনা দিয়েছে বিদেশে G2G-র মধ্য দিয়ে শ্রমিক রপ্তানি করেছে তিনি তো আপনাদের নেতা জিয়াউল্লাহ আজকে তারা গ্রামে গঞ্জে ভিন্ন মতে বিএনপির সাথে লেজুর জুড়িয়ে তাদের শ্রমিক ফেডারেশনে নিতে চায় আপনারা কি যাবেন আমাদের দল বিএনপি আমাদের কোনো লেজুর নাই ঠিক কিনা আমাদের সাথে রয়েছে শহীদ জিয়ার 19 দফা দেশ মাতার ভিশন 22 আর তারেক রহমানের 31 দফা যে 31 দফার মধ্যে শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে আলাদা মজুরি কমিশনের কথা বলা হয়েছে সকল শ্রমিকদের ন্যায্য পাওনা বিদায় দিয়ে এবং শিল্প কল কারখানা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে অপ্রচলিত পণ্যের বিদেশে রপ্তানির কথা বলা হয়েছে আমাদের গার্মেন্ট শিল্পকে আরো উন্নত করার কথা বলা হয়েছে এই 31 দফা গ্রামে গঞ্জে নিয়ে গিয়ে জনগণের কাছ থেকে আমাদের থানের শীষের ভোট আপনারাই আনতে পারবেন আপনারাই এদেশের সব যোগ্য মাথার গাম পায় ফেলে মনুরা অর্থ উপার্জন করে দলের পিছে সময় দিয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে মনুর পরিবারের আগামী দিনগুলোতে তার সন্তানরা বড় না পর্যন্ত তাদের ভরণ পোষণের দায়িত্ব নিলাম ইনশাআল্লাহ এভাবেই আপনাদের পাশে থাকবো এখন দোয়া পরিচালনা করবেন আমাদের হুজুর এবং বাতেন ভাই সাথে থাকবেন ধন্যবাদ